আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জি ফর জিতা চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সামনে ছবি আঁকার কিছু উপকরণ তুলে ধরব, খুবই সামান্য কিছু উপকরণ যেটা জল রং করার জন্য লাগে। সেটা হলো ক্যামেল ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার টিউবস, অ্যাসোর্টেড শেড 24 কালার, যেটা আমি ব্যবহার করি আমার নিজের জল রং করার জন্য। ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার রঙগুলো খুবই চমৎকার এবং আমি খুব সহজেই খুব ভালোভাবে রঙগুলো হ্যান্ডমেড পেপারের মধ্যে মিশে যায়, জল রং করতে অসুবিধা হয় না। তারপর রয়েছে অয়েল পেস্টেল কালার, আমি ক্রাউনের অয়েল পেস্টেল কালারটা ব্যবহার করি 24 কালার, এটা আমাকে অনেক ভালো কম্বিনেশন দেয়, কালার ভালো লাগে। ছোট ছোট বাচ্চারাও এই অয়েল পেস্টেলের রঙগুলো ব্যবহার করতে পারে এবং খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এতে। তারপর আমি ব্যবহার করি মাস্কিং ট্যাপ হোয়াইট কালার, ইরেজার, পেন্সিলের ক্ষেত্রে 2B, 4B, 6B পেন্সিল, তারপর ব্যবহার করি হোয়াইট পেন্সিল ফর শেড, চারকোল পেন্সিল। ব্ল্যাক পেপার, যদি কেউ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চায় তাহলে হোয়াইট পেন্সিল দিয়ে ব্ল্যাক পেপারে যদি আমরা ছবি আঁকি খুব সুন্দর দেখায়, আমি একটা টিউটোরিয়ালে দেখাবো পরবর্তীতে। জল রঙের জন্য যে পেপারটা আমি ব্যবহার করি হ্যান্ডমেড পেপার, যার মধ্যে জল রং করলে খুব সহজেই রংটা মিশে যায়, খুব সুন্দর দেখায়। কেউ চাইলে কার্টিস পেপার আর্ট পেপারেও জল রং করতে পারেন, যার ইচ্ছা যেটা। এই ছিল ভিডিওতে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।